হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন এসএডিবি বাংলা। এসএডিবি বাংলার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় মসজিদের মাইক ব্যবহার করে গুজব রটিয়ে লোকজন জড়ো করে তাণ্ডব চালানোর অভিযোগে ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন সদর উপজেলার ঘাটুবার বঙ্গবন্ধু হাই স্কুল জামে মসজিদের পেশ ইমাম, হেফাজত নেতা মাওলানা দিলর হোসেন ওরফে বেলালী ও ঘাটুরা হরিনাদি জামে মসজিদের পেশ ইমাম, হেফাজত নেতা মাওলানা ইকবাল হোসেন। তাণ্ডবের মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে রোববার আদালতে পাঠানো হয়েছে। জেলা পুলিশের বিশেষ শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই দুজন ছাড়াও গত 24 ঘণ্টায় আরও 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো 359। জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে, তাণ্ডবের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় 49টি, আঞ্জগঞ্জ থানায় 4টি ও সরাইল থানায় 2টি সহ সর্বমোট 55টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় 414 জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা 30 থেকে 35 হাজার লোকের নামে মামলা হয়েছে। অন্যদিকে আখাউড়া রেলওয়ে থানাও একটি মামলা হয়। উল্লেখ্য, হেফাজতের কর্মসূচিকে কেন্দ্র করে 26 থেকে 28 মার্চ ব্রাহ্মণবাড়িয়া তাণ্ডব চালিয়ে শতাধিক সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের ঘর বাড়ি ঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় সংঘর্ষে অন্তত 13 জন প্রাণ হারান।